হ্যালো বন্ধুরা, আজকে আমি লরি বার্ডের খাওয়া সম্পর্কে একটু আলোচনা করব। আমরা যারা নতুন লরি বাসায় পালতেছি, খুবই চঞ্চল এই পাখিটি, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। চলুন শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখি। আমরা বন্ধুরা, বাজারে অনেক রকম নেকটার পাওয়া যায়। আমার কাছে এই মুহূর্তে আছে লরিস কোটারাস, এটি আমি আপাতত আমার লরিকে দিচ্ছি, কারণ এক সময় এক একটা বাজারে পাওয়া যায়। তো এটি কিভাবে আমি আজকে লরিকে দিব সেটি আপনাদেরকে সম্পূর্ণটি দেখাবো। প্রথমেই পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, 1 থেকে 2 চামচ। আপনি আপনার খাবার যতটুকু আপনার লরি খায় ঠিক সেই পরিমাণ নেবেন। আর মনে রাখতে হবে, যারা আমরা লরি পারি, লরির কিন্তু প্রধান খাবার কিন্তু এটা সফট এবং তরল জাতীয় খাবার। এই তরল জাতীয় খাবার লরিকে না দিলে কিন্তু প্রবলেম। আমি এখন সুষুম গরম পানি পরিমাণ মতো মিশিয়ে নিচ্ছি, এবং এটি মিশানোর প্রধান কারণ হলো লরি কিন্তু ড্রাই কোনো খাবার খেতে পারে না, লরির জন্য প্রয়োজন লিকুইড জাতীয় খাবার। আর পাশাপাশি ফ্রুটস সে খুব বেশি পছন্দ করে। এটি ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখুন মোটামুটি মিশে গেছে। এখন আমি লরিকে দিব। আপনারা নিশ্চয়ই দেখছেন যে খুব মজা করে খাচ্ছে লরি। যারা আমরা পালি, লরির প্রধান খাবার কিন্তু এই সফট খাবার, এটা অবশ্যই নেকটার দিতেই হবে, না দিলে লরি ফ্রেশ এবং সুস্থ অ্যাক্টিভ থাকবে না। এটাতে সব রকম ভিটামিন আছে, লরির জন্য যা যা দরকার সব কিছু আছে। আর আরেকটি কথা পাশাপাশি বলে রাখি যে লরির এই সফট খাবারটি, এই নেকটারটি খুব এক্সপেন্সিভ, বাজারে অনেক দাম। মানে রিল্যাক্সে লরি পালার জন্য, কম খরচে পালার জন্য আমি এই খাবারটির পাশাপাশি আমি সেরেলাকে ইউজ করেছি। আমি আপনাদেরকে দেখাবো যে সেরেলা কীভাবে লরি খায় এবং সেরেলাকে আমি কীভাবে দিচ্ছি। তো চলুন, আমি এখন আপনাদেরকে সেরেলাকটাও দেখাচ্ছি যে সেরেলাকটি আমি লরিকে কীভাবে দিচ্ছি। তো বন্ধুরা, আমার হাতে একটি সেরেলাকের প্যাকেট, দেখুন এই সেরেলাকটি আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি, এবং সেম একইভাবে কিন্তু সেরেলাকটি আমি মিশিয়েছি। আমি যদিও আপনাদেরকে মেশানোটা দেখাচ্ছি না, সুষুম গরম পানিতে পরিমাণ মতো 1 থেকে 2 চামচ নিয়ে ভালো করে নেড়ে, যাতে একটু তরল থাকে, তারপর আমি লরিকে দিব। এবং লরি দেখবেন খুব মজা করে খাবে। এ দেখুন, আমি দিয়েছি লরিকে সেরেলা, খুব মজা করে তারা খাচ্ছে। আর আরেকটা জিনিস বলে রাখি, সেরেলাকটি অবশ্যই গম এবং দুধের হতে হবে। মানে সেরেলাকের গায়ে লেখা আছে গম এবং দুধ, সেটাই লরির জন্য কিনতে হবে। আর এছাড়া আরেকটি কথা, যে পাশাপাশি আমরা সল্টেস্ট যে বিস্কিট পাওয়া যায় বাজারে, সল্টেস্ট বিস্কিট আমরা দিতে পারি গুঁড়ো করে এই সেরেলাকের সাথে মিশিয়ে। 2 থেকে 3টি বিস্কিট গুঁড়ো করে সেরেলাকের সাথে মিশিয়ে যদি দিই, সেটিও কিন্তু লরি খায়, খুব পছন্দ করে। আমি একটি বিস্কিটের নাম বলে দিচ্ছি, সুপার ডুপার বিস্কিটটির নাম। এই বিস্কিটটি আমি আমার পাখিকে দিই, যদিও আমি ভিডিওতে দেখাতে পারছি না, আমার বাসায় এই মুহূর্তে নাই, শেষ হয়ে গেছে। তো এই সুপার ডুপার বিস্কিটটি লরি খুব বেশি পছন্দ করে এবং আমি মিশিয়ে দিই। তো বন্ধুরা, আমরা যারা লরি পালি তাদের টাকা সেভ করার জন্য আমার আজকের এই ভিডিও আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে।
আর আমি এই লরিকে কিন্তু পাশাপাশি ফ্রুটের ভিতর সর্বপ্রথম আমি আপেল দেই। আপেলটি লরির খুবই প্রিয় এবং খুবই পছন্দের একটি খাবার ফলের ভিতর। এছাড়াও অন্যান্য ফলও লরি খুব পছন্দ করে। আর মাঝে মাঝে আমি লরিকে ধান, মানে আমার অন্যান্য পাখির যে খাবারগুলো আছে সেগুলো দেই, শীত মিট যেটাকে বলে, আপনার সূর্যমুখী ফুল, ধান, কুসুম ফুল, এগুলো আমি দিয়ে রাখি একটি পাত্রে, সবসময় দিয়ে রাখি। লরি তার পছন্দ মতো একটি দুটি খাবে এবং সাথে আমি কিছু বাদাম দিয়ে রাখি, আস্ত কাঁচা বাদাম। লরি কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সে এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে আস্তে আস্তে খাচ্ছে। তবে লরিকে কিন্তু প্রতিদিন লরিকে আপেল দিতে হবে। অ্যাপেল কিন্তু লরি খুব প্রিয় একটি ফ্রুট, তার খাবারের তালিকা এক নম্বরে আছে অ্যাপেল। এই অ্যাপেল প্রতিদিন তাকে দিতে হবে, তাহলে তার চঞ্চলতা অনেক বাড়বে এবং লরি যে আসলে ড্যান্সিং করে, মজা করে, সেটা আপনারা নিজে চোখেই তখন দেখবেন যে লরি আসলেও আমরা যে ড্যান্সিং লরি বলি, যে সত্যি লরি ড্যান্স করছে। আর খাবারে যদি তার ঘাটতি থাকে, সে আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসবে, নড়াচড়া কম করবে। শুধু তাই নয়, তার যে চঞ্চলতা সেটাও কমে যাবে। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি করে। আজকের ভিডিওতে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করার চেষ্টা করলাম যে কম খরচে আমি লরি কীভাবে বাসায় পালতেছি। কারণ এই খরচের ভয়ে কিন্তু আমরা অনেকেই লরি কিনি না, কারণ লরি যে খাবার খায়, যে নেক্সটাস খায়, এই সফট ফুডটি বাজারে অনেক এক্সপেন্সিভ। 250 গ্রামের দাম 400 থেকে 450 টাকা, আর বড় 1 কেজি ওজনের যে প্যাকেট আমরা কিনি সেটি 1500 টাকার উপর পড়ে যায়। সেজন্যই আজকে আমার এই ভিডিওটি, যে আমার পাখিগুলো মাসলা দিলে যথেষ্ট সুস্থ এবং অ্যাক্টিভ। এছাড়াও পাশাপাশি আমরা লরিকে সকালবেলা মাঝে মাঝে সেদ্ধ ছোলা বা ভিজিয়ে রাখা ছোলা, রাত্রে ভিজিয়ে রাখলাম, সকালবেলা আমরা লরিকে দিতে পারি, সেটাও কিন্তু লরি খায়, খুব পছন্দ। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কিছু জানার থাকলে আমাকে ইনবক্স করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। Thank you.